অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। আমি এই ভিডিওর মাধ্যমে জানাতে চলেছি 21 জুন 2020 চূড়ামণি সূর্যগ্রহণ। এই সূর্যগ্রহণের ফলে 5টি রাশি সাবধান। তো তার আগে আপনাদেরকে জানাই, আমি এর আগে একটা ভিডিও দিয়েছি সূর্যগ্রহণের ফলে দেশ ও দুনিয়ায় কী প্রভাব পড়তে চলেছে, একটি অগ্রিম ভবিষ্যৎবাণী দিয়েছি, সেটা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ভিডিওটি দেখে নেবেন। এর আগে যে ডিসেম্বরে যে গ্রহণ হয়েছিল সূর্যগ্রহণ, তার ফলে তো আমাদের দেশ দুনিয়াতে বিশ্বে এই মহামারী শুরু হয়েছে। এই যে এই সূর্যগ্রহণের ফলে কী কী ঘটনা ঘটতে পারে তারও একটা পূর্বাভাস আমি দিয়েছি। তো কোন এই 5টি রাশি সাবধান, তাই নিয়ে আমি এই ভিডিওতে বিস্তারিত জানাতে চলেছি। প্রথমেই জানাই, এই সূর্যগ্রহণটি রবিবার হচ্ছে, এই জন্য এটাকে চূড়ামণি সূর্যগ্রহণ বলা হয়েছে, এবং মিথুন রাশির ঘরে এই গ্রহণ সংঘটিত হচ্ছে। অর্থাৎ মিথুন রাশির ঘরে রবি, বুধ, রাহু এবং চন্দ্র একত্রে অবস্থান করছে। তো এর ফলে কোন কোন রাশি এফেক্টেড হবে, প্রথম কথা বলছি, যেহেতু সেখানে বুধ থাকছে সেই জন্য মিথুন রাশি এবং বুধের দ্বিতীয় যে রাশি সেটা হচ্ছে কন্যা রাশি, এই দুটো রাশি কিন্তু এর নেগেটিভ এফেক্ট পাবে। এরপরে যে যেটা বলছে, এই মিথুন রাশিতে কিন্তু চন্দ্র অবস্থান করছে, অর্থাৎ চন্দ্র অবস্থান করার জন্য কর্কট রাশি এর নেগেটিভ এফেক্ট কিন্তু পাবে। আমি খুব দায়িত্ব নিয়ে কথাটা আপনাদেরকে বলছি। এরপরে আপনাদেরকে জানাচ্ছি যে এরপরে যেহেতু রবি সেখানে থাকছে, অর্থাৎ রবি থাকার জন্য সিংহ রাশি অনেকখানি এফেক্টেড হবে। তাহলে কোন কোন রাশি বললাম, মিথুন, কন্যা, কর্কট এবং সিংহ, চারটা রাশি হলো। এবং মেজর যে রাশিটির কথা এবার আমি বলবো, তার আগে আপনাদেরকে জানাই আমি কি করতে হবে এই গ্রহণের পরে, তারও উপায় আমি এই ভিডিওতে আপনাদেরকে দিতে চলেছি, সেটা আপনারা সম্পূর্ণ ভিডিওটি শুনুন, জানতে পারবেন কী করা করলে এই গ্রহণের নেগেটিভ এফেক্ট থেকে আপনারা কিছুটা হলেও বাঁচবেন। তো এবারে জানাই, ঠিক মেজর যে রাশি যেটা বেশি এফেক্টেড হবে সেটা হচ্ছে ধনু রাশি। ধনু রাশির তে এর আগে ডিসেম্বরে হয়েছিল এই গ্রহণ, ঠিক তার ঠিক সপ্তমভাবে এই গ্রহণ সংঘটিত হচ্ছে, মার্জনা করুন সপ্তমভাবে। অর্থাৎ ধনু রাশির ক্ষেত্রে কিন্তু বেশ খারাপ ইঙ্গিত দিচ্ছে এই গ্রহণের ফল। তো কী উপায় করবেন, গ্রহণের সময় কর্কট রাশি সাদা বস্ত্র পরিধান করবেন, গ্রহণের সময় ধনু রাশি হলুদ বস্ত্র পরিধান করবেন, তাতে খুব ভালো। এবং ঠিক সিংহ রাশি মেরুন বস্ত্র পরিধান করবেন এই গ্রহণ চলাকালীন। এবং মিথুন এবং কন্যা রাশি সবুজ বস্ত্র পরিধান করবেন, এবং তারপরের দিন অবশ্যই এই কাপড়গুলোকে গরম জলে কেচে নেবেন। কারণ হচ্ছে গ্রহণের সময় যে ভাইরাসগুলো, যে ব্যাকটেরিয়াগুলো থাকে সেগুলো কিন্তু আমাদের ক্ষেত্রে ক্ষতিকর হয়, এই জন্য সেই কাপড় জামাগুলোকে অবশ্যই কেচে নেবেন। এবং তারপরের দিন আপনারা অবশ্যই দান করবেন, সেক্ষেত্রে কী হবে, গ্রহণের পরে যদি আপনারা দান করেন সেক্ষেত্রে এর নেগেটিভ এফেক্টটা অনেক অংশে কাটবে। দানটা কিন্তু খুবই ভালো গ্রহণের ক্ষেত্রে। অর্থাৎ এই যে 5টা রাশির আমি যে কথাগুলো আপনাদেরকে জানালাম, যে 5টা রাশি এফেক্টেড হবে, এবং আপনারা পরের দিন গ্রহণ কেটে যাওয়ার পর অবশ্যই স্নান করবেন, স্নান করে আপনারা সূর্য দেবতার মন্ত্র
পাঠ করার পর আপনারা কিছু দান করার পর কিছু খাবেন, তার আগে কিন্তু কিছু খাবেন না, এবং এই গ্রহণ চলাকালীন অবশ্যই আপনারা মনে মনে গায়ত্রী মন্ত্র যদি জপ করেন সেক্ষেত্রে ভালো। সেক্ষেত্রে কী হবে, এই গ্রহণের যে নেগেটিভ এফেক্ট আপনাদের অনেক অংশেই কাটবে। আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে এই কথাগুলো জানাচ্ছি। দেখুন, গ্রহণ মানেই কিন্তু শুভ ফল কিন্তু দেয় না, বিশেষ করে সূর্যগ্রহণের ক্ষেত্রে এটা এফেক্ট তো দিবেই। আমি তার আগে কী এফেক্ট দিবে তা তো আমি এর আগের ভিডিওতে বিশ্লেষণ করেছি, এখানে আমি আর বিস্তারিত আপনাদেরকে জানাচ্ছি না। তবে আমি যে পাঁচটি রাশির কথা বলছি, সে পাঁচটি রাশি যে কালারের বস্ত্র পরতে বলে সে কালারের বস্ত্র অবশ্যই পরবেন, সেক্ষেত্রে আপনাদের নেগেটিভ এফেক্টটা অনেকটাই কাটবে। এবং দান অবশ্যই করবেন, দান করলে আপনাদের এই সূর্যগ্রহণের নেগেটিভ এফেক্ট কাটবেই কাটবে। এই সময় আপনারা কোনো সময় ছুরি কাছি এগুলো চালাবেন না, গ্রহণের সময় কিছু খাবেন না, এবং গ্রহণ হয়ে যাওয়ার পর যদি জল থাকে সেই জলটাও অন্তত ফেলে নতুন জল ঢুকাবেন, অর্থাৎ বালতিতে ভরবেন, এবং এই সময় কোনো রান্না করবেন না, এবং আগুন কিন্তু কোনো মতে ভুল করেও ধরাবেন না। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।